প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো। তবে আজকের পর্বে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা মূলত আমাদের চ্যানেলে ইতিপূর্বে কখনো প্রকাশিত হয়নি বা আপলোড করা হয়নি। তো সেই বিষয়টি মূলত আজকে নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা মাছ কেন আমরা লস খাই, তো সেই বিষয়টি আমরা হাইলাইট বা পয়েন্ট আউট করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনি সঠিক ধারণা এটা পাবেন। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা এই আলোচনাকে আমরা ভাগ করেছি আপনার পাঁচটি ভাগে। তো প্রথমত হচ্ছে অনুপ্রেরণা বা অর্থহীন অনুপ্রেরণা, বেশি আবেগ বা না বুঝে, সঠিক সিদ্ধান্তের অভাব, মাসির পুনা নির্বাচনে ভুল পদক্ষেপ, তাড়াহুড়া করা, ভালোমানের প্রতিষ্ঠান থেকে পুনা নির্বাচন না করা ইত্যাদি। তবে প্রথমে যে আলোচনাটা পড়ে অনুপ্রেরণার অভাব বা বেশি আবেগ বা না বুঝে, তো এই বিষয়টার মূল কারণ হচ্ছে আপনার অনেক ইউটিউব বা আপনার অনেক বিজ্ঞাপন প্ল্যাটফর্মে অনেক মুখরোচক বিজ্ঞাপন দিয়ে থাকে যে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা লাভ। আসলে লাভ ক্ষতি সব ব্যবসার মধ্যে আছে। তবে আপনি যদি বুঝে শুনে বা আপনি পরিদর্শন বা অভিজ্ঞতা বা আপনি আপনার যদি বাড়ির আশেপাশে কেউ যদি ওই ব্যবসায় বা লাভ করে থাকে বা মাছ লাভ করে থাকে, তার কাছ থেকে সঠিক পদক্ষেপ বা জ্ঞান ধারণা নিয়ে আপনি চাষ শুরু করতে পারেন। তাছাড়াও আপনি অনেক ট্রেনিং আছে যেগুলি আপনি ট্রেনিং নিয়েও আপনি এগুলি চাষ শুরু করতে পারেন, যেগুলি মূলত মাছ চাষ করার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে সঠিক সিদ্ধান্তের অভাব। কারণ কি, অনেক ভাইয়েরা একটি প্রশ্ন করে থাকে, ভাই আমি তো আপনার ধানের জমি বা অন্যান্য আবাদি জমি আমি আপনার খনন করে পুকুর নির্বাচন করেছি, তো সেক্ষেত্রে আমি মাছ চাষ করতে পারবো কিনা? হ্যাঁ, সেটা করা যাবে। তবে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কোন মাছ ওই পুকুরে খনন করার পরবর্তীতে চাষ করবেন এবং আপনার আঞ্চলিক বাজারে কোন মাছের চাহিদা বেশি এবং কী খাবার চাষ করলে আপনি ওই আপনি ধকলটা বা খরচটা উঠাতে পারবেন এবং কী পরিমাণে খাবার প্রয়োগ করলে আপনি লাভবান হতে পারবেন, সেই বিষয়টা। এবং তৃতীয়ত হচ্ছে একটি ভালো মানের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করা। কারণ একটি ভালো মানের প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ব্যবসা করার ক্ষেত্রে হয়তো বা তাদের নীতিবান বা ব্যবসায় ভালো বা কাস্টমারের সাথে ভালো ব্যবহারের কারণে তাদের ব্যবসাটা ভালো করে চলছে বা ব্যবসাটা যাচ্ছে। তো ওই প্রতিষ্ঠান থেকে আপনি ভালো মানের পোনা সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই আপনি মাছ চাষে প্রথম আনাঘাত লাভ না করতে পারলেও আপনি বুঝতে পারবেন কোন মাছ চাষ করার ক্ষেত্রে বা কতটুকু মাছ চাষ করা যায়, তো সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা কি অধিকগণতে মাছ চাষ করে লাভবান হতে পারবো কিনা, বা আপনি কতটুকু জায়গায় কতটুকু মাছ চাষ করতে পারলে বা কতটুকু গভীরতার জন্য মাছ কতটুকু চাষ করলে লাভবান হতে পারবো, তো সে সম্পর্কে। তো সেই ক্ষেত্রে বলি, যেমন শিং মাগুর, ক্যাটফিশ বা অন্যান্য কার্পজাতীয় রুই মৃগেল, তাছাড়াও আপনার থাই পাঙ্গাস, মনোসেক্স, তেলাপিয়া, আসলে ভাই প্রত্যেকটি মাছের বৈশিষ্ট্য ভিন্ন। তবে প্রত্যেকটা মাছের শতাংশ প্রতি নির্বাচন করার ক্ষেত্রে আপনি ভালো মানের প্রতিষ্ঠানে দ্বারস্থ হবেন, তথ্য পরামর্শ নেবেন এবং কতটুকু মাছ এবং কতটুকু শতাংশে চাষ করার ফলে লাভবান হওয়া যায় বা লাভ করাটা যুক্তিসম্মত বা চাষ করা যায়, তো সে সম্পর্কে সঠিক ধারণা নিয়ে তার পরবর্তীতে মাছের পোনা চাষ করবেন বা ছাড়বেন পুকুরে। এবং চতুর্থত হচ্ছে আপনার যে বিষয়টা আমি আলোচনা করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার, আপনি মাছের পোনা যখন আপনি পুকুরে বা বায়োফ্লকে বা জলাশয়ে মজুত করবেন, অনেক সময় অনেক ভাইরা করে কি আপনার মাছের পোনা ছেড়ে দেয় এবং মাছকে সঠিক মতো খাবার প্রয়োগ করে না বা তাদের চাহিদা মতো খাবার প্রয়োগ করে না, এবং কি পরিশেষ হয় কি মাছের পেটে আগাম বয়সে ডিম চলে আসে এবং মাছ অনেকটাই পরবর্তী সময়ে বাড়ে না, তাছাড়াও মাছ অনেকটাই আপনার অনেকটাই লসের সম্মুখীন হয়ে থাকে। তো সে সম্পর্কে একটা কথা বলি, আপনি যদি মাছের পোনা আপনি ক্রয় করেন 1 টাকার বা 2 টাকার, আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাকে মিনিমাম 5 টাকার খাবার প্রয়োগ করতে হবে, জাস্ট একটি এক্সাম্পল বা উদাহরণস্বরূপ। তো সেই ক্ষেত্রে আপনি মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আপনি খাবার খরচটা সবার আগে রাখবেন, যেটা মূলত মাছের পোনা সিলেকশন করা বা মজুত করার পরবর্তী সময়ে পুকুরে প্রয়োগ করতে হয়। এবং তৃতীয়ত হচ্ছে আপনার, পঞ্চমত হচ্ছে আপনি সঠিক পোনা বা নির্বাচন করার ক্ষেত্রে আপনি সরাসরি আসবেন, দেখবেন, বুঝবেন এবং কোন মাছ চাষ করার ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে বা আপনি শুরুতে লাভবান হতে পারবেন, তো সেই সব পোনাকে বাস্তবমুখী জ্ঞান নিয়ে চাষ শুরু করতে পারেন। দর্শক, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত বা অভিমত শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেতে পারেন, যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তীতে কী ভিডিও নিয়ে আলোচিত আপনাদের স্বার্থে।
তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।